যেখানে রাজেশ প্রধানমন্ত্রী করে রক্তদান শিবিরে এসে এই রক্তদান শিবির নিয়ে দেখুন, রক্তদান শিবির তো সবথেকে বড় মহৎ কাজ, রক্তদান শিবিরের আয়োজন করা। এবং রাজা সুবোধ মল্লিক স্কোয়ার দুর্গোৎসব সমিতি, ওরা শুধু দুর্গাপুজোর মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ রাখে না, একটা ঘরোয়া পরিবেশে এই দুর্গাপুজো হয়। সার্বজনীন পুজো হলেও একটা ঘরোয়া পরিবেশ আছে, মানুষজন একটা বাড়ির পরিবেশ পায় এখানে। তার সাথে কিছুদিন আগে কুড়ি পুজো হয়েছে এবং মানুষের পাশে থাকার জন্য যে অঙ্গীকারবদ্ধতা, সেটা আজকে রক্তদান শিবিরের মাধ্যম দিয়ে এরা প্রমাণ করেছে। তা আমি সবাইকে শুভকামনা জানাচ্ছি যে এরকম সুন্দরভাবে তাদের আদর্শ যে মানুষের পাশে থাকতে হবে, তাদের যে মানসিকতা প্রশংসনীয়। রক্তদাতা কতজন এলো কতজন গেলো সেটা বড় কথা নয়, রক্তদান শিবিরের আয়োজন করাটা সবথেকে বড় কথা। এবং এই যে মানুষ শুধুমাত্র পুজোর আড়ম্বরের বাইরেও যে মানুষের পাশে থেকে সামাজিক সেবা করা যায়, এটাই সবথেকে বড় পাওনা। আমি ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দুর্গাপুজো আজ থেকে আসি সকলের কাছে একটা বড় পাওনা। আমাদের দুর্গাপুজো শুধু আগে আমরা ভাবতাম যে বাঙালির সেরা উৎসব, এখন আমরা জানি যে বাংলার সেরা উৎসব। জাতি ধর্ম নির্বিশেষে সকলে অপেক্ষা করে থাকে যে এই দুর্গাপুজোর দিনগুলি কীভাবে আনন্দে উপভোগ করা যায়। এবং গত দুবছর আমরা করোনার অতিমারিতে সেইভাবে আনন্দ ঠিকই করতে পারিনি, একটু হলেও আমাদের আনন্দ উপভোগে কমাতে হয়েছিল। কিন্তু ইতিমধ্যেই আমাদের দুর্গাপুজো বাঙালির বাংলার গর্ব, বাঙালির দুর্গাপুজো, বাংলার দুর্গাপুজো ইতিমধ্যেই বিশ্বজনীন হয়েছে। ইউনেস্কো থেকে স্বীকৃতি পেয়েছে এই দুর্গাপুজো। আমাদের কাছে পশ্চিমবঙ্গের কাছে গর্ব। তাই আমরা চাই যে মানুষজন সকলে মিলে যেন আমরা একইভাবে একে অপরের পরিপূরক হিসাবে দুর্গাপুজোর আনন্দ করতে পারি, উপভোগ করতে পারি। দুর্গাপুজোর আয়োজকেরা যেরকমভাবে দায়িত্বশীল, সেইভাবেই আমরা যারা দর্শক আছি তারাও যেন এইভাবেই দায়িত্ব নিয়ে আমরা এই করোনার অতিমারি, আবার করোনার প্রকোপ বাড়ছে কিছুটা হলেও, তাই এখন থেকেই সচেতন থেকে নিজেদের স্বাভাবিকভাবে মাস্ক এবং স্যানিটাইজার ভালোভাবে ইউজ করে ডাক্তারি পরামর্শ মেনে যেন আমরা থাকতে পারি, আগামী দিনে দুর্গাপুজোয় আমরা করোনা কাটিয়ে ভালোভাবে কাটাতে পারি। আমি দেখতে পাচ্ছি অনেক বয়স্ক কিছু মানুষ, তারা বৃষ্টির মধ্যে, যে আমার আজকে এমন একটা সময় যেখানে মানুষ ঘরে চলে যাওয়া উচিত, ঘরে গিয়ে হয়তো নিজের পরিবারের সময় কাটাবে না করে তারা এখনো এই দুর্গাপুজো কমিটিকে, রাজা সুবোধ মল্লিক স্কোয়ারের সার্বজনীন দুর্গোৎসব কমিটির আছে রক্তদান শিবির, সেখানে এখনও বসে থেকে তারা উৎসাহিত করছে রক্তদাতাদের এবং ক্লাবের প্রত্যেকটি সদস্যকে। সেখানে আমাদের উপস্থিত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। এবং এবছর পুজোটা আমরা একটু অন্যরকম পেতে চলেছি, গত দুবছর ধরে আমরা জানি কোভিডের কারণে, সেইভাবে যারা পুজো প্রেমিক, যারা পুজো পাগল মানুষ, মানে আপনারা যারা পুজো সংগঠন, যারা পুজো করেন, আমার মনে হয় আমরা যারা দর্শনার্থী, আমরা যারা পুজো দেখি, মাকে যারা আমরা প্রণাম করতে ঘর থেকে বেরাই বা পুজো মণ্ডপকে আমরা উপভোগ করতে বেরাই, তাদের কাছে একটা বিশেষ প্রাপ্তি। এবছর যদি একটু সাবধানতা অবলম্বন করা যায়, আমার মনে হয় যে এবছর আমরা খুব ভালোভাবে পুজোটাকে উপভোগ করতে পারব। শান্তিরঞ্জন কুন্দু মহাশয়কে এবার রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সৌম বক্সি তাকে অনুরোধ জানাবো দু চার কথা বলার জন্য। নমস্কার। দীর্ঘক্ষণ রক্তদান শিবির চলছে, আমরা দেরি করে এসেছি। শান্তিরঞ্জন কুন্ডু আমার দীর্ঘদিনের সহযোদ্ধা, সহকর্মী, উত্তর কলকাতা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, পৌর প্রতিনিধি ও এসছে সাথে, এবং আছেন আপনারা সকল যারা বয়োজ্যেষ্ঠরা আছেন আমার প্রণাম নেবেন, যারা আমার সমবয়সী, আমার থেকে ছোটো, আমার ভালোবাসা শুভেচ্ছা তাদের জন্য। দেখুন, রক্তদান শিবির এবং দুর্গাপুজো কমিটি রক্তদান শিবির করছে, এটা সবথেকে বড় পাওয়া। কারণ আমরা জানি যে দুর্গাপুজো পশ্চিমবঙ্গের সবথেকে ঐতিহ্যশালী, সবথেকে বড় উৎসব, এবং ক্লাব সংগঠনগুলি আড়ম্বরপূর্ণ দুর্গাপুজো করে। কিন্তু তার মধ্যে দাঁড়িয়েও দুর্গাপুজোর প্রাককালে কিছুদিন আগে কুড়ি পুজো হয়েছে আমি এসেছিলাম, এবং তারপরে যে মানুষের পাশে থাকার অঙ্গীকারবদ্ধতা, এইসব সামাজিক কাজের মাধ্যম দিয়েই প্রমাণ করা যায়। রক্তদান শিবিরের আয়োজন, কতজন রক্তদাতা এলো বা কত কম না বেশি সেটা তো আছে, সেটা তো পরের কথা। কিন্তু রক্তদান শিবিরের আয়োজন করা, এই যে মানসিকতা, সব পুজো কমিটিরই থাকা দরকার বলে আমার মনে হয়। এবং আমি নিশ্চিত যে এই রাজা সুবোধ মল্লিক স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব সমিতি অন্যান্য পুজো কমিটিগুলিকেও এইটার এই মানসিকতা তৈরি করার অনুপ্রেরণা দেয়।
আমরা দীর্ঘদিন ধরে আমি এই পুজো কমিটির বিভিন্ন অনুষ্ঠানে এসেছি বা আসি, সৌভিক বারবার ডাকে, সৌভিক আছে, মলিশ আছে, এখানে আরও অন্যান্যরা আছে। আমি প্রত্যেককে শুভকামনা জানাই যে রাজনীতি তো আমরা করি ঠিকই, কিন্তু আমাদের নেত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, তারা যে কথা শেখান যে মানুষের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ হতে হবে। এবং আমি বলি কি শান্তিরঞ্জন কুণ্ডু বলুক কি অন্যান্যরা যেই থাকুক না কেন, সৌভিক থেকে শুরু করে প্রত্যেকে, আমরা ছোটো তৃণমূল কংগ্রেসের যারা কর্মী, যারা মাঝারি কর্মী, যারা বড় কর্মী, সবার কিন্তু একটাই আদর্শ যে আমরা মানুষের পাশে থাকবো, সেটা কখনো ক্লাবের সংগঠনের তলায়, কখনো ব্যক্তিগতভাবে, কখনো রাজনৈতিকভাবে, কিন্তু মানুষের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ হতে হবে, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ। আজকে যারা রক্তদান করতে এগিয়ে এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে ছোটো করবো না, তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাইব যে আপনারা না থাকলে কোনো রক্তদান শিবিরের সফলতা হতো না। ইতিমধ্যেই দেখছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, যুব নেতা, তিনি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। আমি নিশ্চিত যে এই শুভেচ্ছা বার্তা আগামী দিনে সৌভিক সহ এই সংগঠনকে আরও উদ্বুদ্ধ করবে মানুষের পাশে থাকার জন্য। আমার নাম সৌভিক পণ্ডিত, আমি এই দুর্গা পুজো সমিতির অর্গানাইজিং সেক্রেটারি বা সাংগঠনিক সম্পাদক। প্রত্যেক বছরের মতন এবছরে রক্তদান চলছে, মেনলি আমরা করোনা মহামারীর সময় যে রক্ত সংকট দেখা দিয়েছিল, পশ্চিমবঙ্গ সরকারের ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের আবেদন আমরা সাড়া দিয়ে সেটা শুরু করি। তাই প্রত্যেক বছর আমাদের এই সেটা নিয়ন্ত্রিত বাসে আমাদের এই রক্তদান শিবির প্রত্যেকবারের মতন এবারও হচ্ছে। চিন্তাভাবনা সবার, কোনো ব্যক্তিগত কারণ নয়, কারণ ক্লাব বা সমিতি মানেই সবাইকে সংঘবদ্ধ করে একত্রিত করে কোনো দিকে এগান, একার ডিসিশন তো এটা নয়, এটা সবাই মিলেই বলে যে। আর তাছাড়া রক্ত সবার দরকার হয়, আমরা সারা বছর দেখি কীভাবে একটা মুমূর্ষ রোগীর প্রাণ একটা ব্লাড কার্ড বাঁচাতে পারে, তখন একটা ব্লাড কার্ডের জন্য মানুষ কত জায়গায় ছোটে, আমরাও ছুটতাম। তাই সেই সবার মনেই সেই জিনিসটা জেগে উঠেছে যে না, আমাদেরও যদি একটা ব্লাড ডোনেশন হয়, আমাদের কাছে যদি কিছু ব্লাড কার্ড থাকে, তাহলে আমরা নিজেদের যেরকম দরকার এবার অন্যদের দরকারও সেগুলোকে আমরা ঝাঁপিয়ে পড়তে পারবো, এবং আমাদের মাথায় সেই আশীর্বাদের হাতটা থেকে যাবে। এই জন্যই ব্লাড ডোনেশন করে, যেগুলোর কারণে সবাই পরে এগিয়ে আসে, ব্লাড ডোনেশন করে, সেই কারণেই করে।